বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব, অনুচিত মন্তব্য, মমতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রয়েছেন মঞ্চে। সেই মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন। শনিবার কলকাতায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধান বিচারপতি, সেখানেই আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম সহ অন্যান্য বিচারপতিরা। সেখানেই মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব উচিত নয়। সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্ট একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সেই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বেশ কয়েকটি রায় প্রসঙ্গে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে দাবি করেছিলেন। এই আবহেই শনিবার দেশের মুখ্য বিচারপতির সামনে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহল মহল। মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনো উদ্দেশ্য করে বলছি না, কাউকে আঘাত করতে চাইছি না, তবে এটা বলতে চাই বিচার ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে। তিনি আরো বলেন, বিচার ব্যবস্থা আমাদের কাছে অতি পবিত্র, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারের মতো। সরকার বিচার ব্যবস্থার সঙ্গে রয়েছে। আমার একান্ত অনুরোধ, বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচার ব্যবস্থা সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত, পাশাপাশি বজায় থাকা উচিত গোপনীয়তাও। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, জনতা বলেন আদালত ন্যায় বিচারের মন্দির, আমরা নিজেদের সেই মন্দিরের দেবতা বলে ভুল করি, এটা খুব বিপদে। তিনি বিচারপতি এবং বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচারকরা বিচার করুন, কিন্তু অন্যের সম্পর্কে আগেভাগে কোনো ধারণা তৈরি করে ফেলবেন না, সহানুভূতি রেখে বিচার করতে হবে। মনে রাখতে হবে আমাদের সামনে যারা দাঁড়িয়ে তারা সাধারণ মানুষ। সুপ্রিম কোর্ট প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতির দেওয়ার রায় নিয়ে বারবার সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বিচারপতিদের নাম না নিয়ে রায়ের সমালোচনা করেছেন। এমনকি প্রকাশ্যে কয়েকজনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগও করেছেন তারা। এদিন জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি খুঁচিয়ে তুললেন। যদিও এদিন মুখ্যমন্ত্রী মজার ছলে বলেন, আমিও আইনের লোক, আমি তিন চারটি কেস লড়েছি, এখনো বার অ্যাসোসিয়েশনের সদস্য,